হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি প্রশান নতুন ভার্শান নাইনটিন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান নিয়ে আপনারা এর আগের যে ভার্শানটি ছিল নাইনটিন পয়েন্ট সেভেন এটা আপনারা অলরেডি আপডেট করে ফেলেছেন তবুও আপডেট করা সত্ত্বেও আপনারা দেখেছেন যে এই ভার্সানটিতে আপনারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন সেই কারণে এই নাইনটিন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এই ভার্সানটিতে কিছু সমস্যার সমাধান করা হয়েছে সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই নতুন ভার্সানটিকে আপডেট করে ফেলুন আপনারা গুগল প্লে স্টোর থেকে যেভাবে টেকার অ্যাপটিকে এর আগে আপডেট করেছেন ঠিক একইভাবে আপনারা আপডেট করে নিতে পারেন অথবা টেকার এই অ্যাপে গিয়ে আপনারা যেমনভাবে ওপেন করেন সেইভাবে আপনারা ধরুন ওপেন করলেন ওপেন করার সাথে সাথে দেখুন এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এরপর দেখুন আরেকটি পেজ শো করছে এখানে আপডেট কথাটি লেখা রয়েছে এখান থেকে আপনারা সরাসরি এই টেকার অ্যাপটিকে আপডেট করে নিতে পারবেন দেখুন এই নতুন ভার্সানে দুটি পয়েন্ট আপডেট করা হয়েছে প্রথমটি দেখুন হট ফিক্স দ্বিতীয়টি অ্যাপ অপটিমাইজেশন ফিক্স মানে হলো আগের ভার্সানে আপনারা যে সমস্ত সমস্যা সম্মুখীন হয়েছিলেন এই ভার্সানে সেগুলো সমাধানের চেষ্টা করা হয়েছে অর্থাৎ যেমন ধরুন অক্টোবর মাসের টিএইচআর বা এইচিএম দিতে গিয়ে আপনারা যে সমস্ত সমস্যায় পড়েছিলেন কারণ ওখানে আপনারা যে দিন সংখ্যাগুলো দিয়েছিলেন সেখানে জিরো দেখাচ্ছিল তা সত্ত্বেও আপনারা দিন সংখ্যা পুট করার পরেও যেহেতু জিরো দেখাচ্ছিলো এটা একটা সমস্যা ছিল এই সমস্যাগুলোকে এই ভার্সানে সমাধান করার চেষ্টা করা হয়েছে দ্বিতীয় অপশানটি হল অ্যাপ অপটিমাইজেশন অর্থাৎ এই অপশানটি মানে আপনাদের এই অ্যাপটি আরও ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে যাতে আপনারা খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন যাতে অ্যাপটি ব্যবহার করতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এখন আমরা তাহলে দেখে নতুন ভার্সানটি আপডেট করার পর কীরকম সমস্যা সমাধান হয়েছে প্রথমেই আপনারা পোশান টেকার অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর দেখুন এরকম একটি পেজ আপনাদের শো করবে দেখুন যেহেতু আগের মাসে এমপিআরের খুব সমস্যা হচ্ছিলো সেই জন্য আমরা এমপিআর এই অপশানটিতে ক্লিক করে দেখবো সেখানে কিছু সমাধান হয়েছে কিনা প্রথমেই আমরা এমপিআরি গিয়ে ক্লিক করলাম দেখুন করার পর এখানে অক্টোবর মাসে ডাটাগুলো চলে এসছে দেখুন আগের মাসে অক্টোবর মাসে কিন্তু এখানে কোনো রকম ডাটা শো করছিল না সব কিন্তু জিরো জিরো দেখাচ্ছিল এখন দেখুন যেহেতু নতুন ভার্সান চলে এসছে সেই কারণে দেখুন বেনিফিশারিতেও এখানে ডাটা চলে এসছে সাপ্লিমেন্টারি নিউট্রিশান এখানেও এসছে এরপর দেখুন প্রত্যেকটা একইভাবে ডাটাগুলো শো করছে দেখুন এই সমস্ত সমস্যাগুলি এই ভার্সানে সমাধান করা হয়েছে সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই করে এই নতুন ভার্সান নাইনটিন এই ভার্সানটি অবশ্যই করে আপডেট করে ফেলুন আর এই যে নভেম্বর মাসে টি এইচ আর বা এইচ সি এম আপনারা যেরকমভাবে অক্টোবর মাসে দিয়েছিলেন অবশ্যই করে নভেম্বর মাসেও একইভাবে এগুলোকে পুট করতে থাকুন আশা করি অক্টোবর মাসের মতো নভেম্বর মাসের আপনাদের আর কোনো সমস্যা হবে না এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন